আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অল্প রোদে বারান্দায় আমার মতো যারা লেবু গাছ করতে চান তারা কিভাবে পরিচর্যা করবেন তাই দেখে দিব আজকের ভিডিওতে যেহেতু লেবুর সিজন মোটামুটি শেষ শীতকালে এরা ডরমেন সিপি চলে যাবে তাই এখনই যা পরিচর্যা করার করে নিতে হবে শীতে আর পরিচর্যা করার সুযোগ নেই আমার এই লেবু গাছটা আমি বীজ থেকে করেছি খুব বেশি দিন হয়নি এখানে আমি বারান্দায় রেখেছি তো সে হিসেবে খুব একটা খারাপও হয়নি গাছটা যারা আমার মতো অল্প রোদে রাখতে চান এই ধরনের গাছ তারা চাইলে অবশ্যই রাখতে পারেন তো যারা মাটিতে রেখেছেন বা আমার মতো টবে তারা চাইলে এই একই রকমভাবে শীতের আগ দিয়ে এই পরিচর্যাগুলো করে নিতে পারেন মাটিটা আমি এখানে খুব ভালোভাবে খুঁচিয়ে নিচ্ছি মানে আলগা করে নিচ্ছি আলগা করা মাটিতেই কিন্তু খাবার দিতে হবে তো আমি এখানে সার হিসেবে বা খাবার যেটাই বলেন না কেন আমি এখানে ভার্মি কম্পোস্ট আর সরিষার খোল ডিমের খোসা চা পাতা একত্রে মিশিয়ে আমি এখানে একটা সার বানিয়ে নিয়েছি আর এখানে সেই সাথে রাসায়নিক সার হিসেবে ডিএপিও দিয়েছি তো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর ডিএপি সার কি এবং এদের উপকারিতা সম্পর্কে আমার এই চ্যানেলেই কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন এখানে আরও একটা কথা বলে রাখি তা হচ্ছে আপনার গাছ যদি রিপোর্টিং করার প্রয়োজন হয় মানে পুরনো কোনো গাছ হয় তাহলে অবশ্যই রিপোর্টিং করে দিতে হবে আর আমার গাছ যেহেতু খুব বেশি দিন হয়নি তাই আমি আর এখানে রিপোর্টিং করছি না তো সবার প্রথমে আমি এখানে ভার্মি কম্পোস্ট মানে জৈব সারটা খুব ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন তো যাই হোক এখন বাকি সারগুলোকেও আমি একসাথে মিশিয়ে নেব এবং এই সারের সাথে যেহেতু রাসায়নিক সার আছে এবং খোল আছে সেই জন্য এটাকে একেবারে গোড়ার উপরে ঢেলে দেবো না আমি এটাকে মানে এই সারটাকে টবের কিনার ঘেসে দেব এবং শুধুমাত্র মাটি চাপা দিয়ে দেব আর গাছে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে মাটি শুকিয়ে খটখটে হয়ে যাওয়ার আগেই কিন্তু পানি দিয়ে নিতে হয় এই ধরনের গাছে গাছে যদি মরা ডালপালা থাকে তো সেগুলো অবশ্যই ছাঁটাই করে দিতে হবে এগুলো গাছের বৃদ্ধিকে ব্যাহত করে আবার শুকনো পাতা মরা পাতা এগুলোও কিন্তু ফেলে দিতে হবে এতে করে গাছ কিছুটা হালকা হবে যদিও আমার তেমন কোনো এরকম ডালপালা বা পাতা নেই তো আপনাদের যাদের এরকম আছে তারা অবশ্যই গাছের মরা ডাল কেটে দেবেন এবং পাতাগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোও ফেলে দেবেন যাদের গাছে লেবু হয়ে গেছে তুলে নিয়েছেন ওই ডালগুলো হয়তো শুকিয়ে গেছে সেখান থেকে আর নতুন কোনো কুশি আসবে না তো সেই ডালগুলোও কিন্তু ছাঁটাই করে দিতে হবে সেই সাথে বারান্দায় রাখলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ রোদ পায় এমন জায়গায় রাখতে হবে আমার এটা পূর্ব দিকের বারান্দা এখানে সকালেই শুধুমাত্র রোদ লাগে তো আপনাদের যাদের দক্ষিণা বারান্দা আছে তারা এই ধরনের গাছ রাখলে খুব ভালো হয় এখানে আমি কিছুদিন আগে কয়েকটা ডাল ছাটাই করেছিলাম দেখছি খুব সুন্দর করে কয়েকটা খুশিও এসেছে আমার এই গাছে ফুল ফল এলে আমি চেষ্টা করব আবারও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার এবং সেই সাথে আরও বেশ কিছু পরিচর্যা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তা হচ্ছে লেবু গাছে বিভিন্ন রকমের রোগ পোকার আক্রমণ হয় এটা খুবই কমন একটা বিষয় তাই অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে যদি এই ধরনের পোকামাকড় আক্রমণ করে তবে আমি যেটা করি সেটা হচ্ছে গাছে পানি দেওয়ার সময় পাতাগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে দিই এতে করে পাতায় পোকা এবং ধুলোবালি জমতে পারে না পাতা পরিষ্কার থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম